বুধবার থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হতে থাকে যে যেহেতু কেন্দ্র সরকারের লকডাউন চোদ্দো এপ্রিল মধ্যরাত পর্যন্ত তাই পনেরোই এপ্রিল থেকে রেলের টিকিট বুকিংয়ের কাজ শুরু হবে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে আপনারা রেলে আগের মতন ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন কিন্তু এই এই তরফে কী জানানো হয়েছে রেলের তরফ থেকে আদৌ কি সত্যি সত্যি পনেরোই এপ্রিল থেকে রেলের বুকিংয়ের কাজ শুরু হবে নাকি সম্পূর্ণটাই ফেক জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে তারা কখনোই লকডাউন পরবর্তী সময়ের জন্য সংরক্ষণের কাজ বন্ধই করেনি অর্থাৎ যে কাজটি বন্ধ করেনি সেই কাজ শুরু করার কোনো প্রশ্নই আসে না প্রসঙ্গত বুধবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় যে পনেরো এপ্রিল থেকে রেলের বুকিংয়ের কাজ শুরু হবে এদিকে রেল মন্ত্রক ব্যাখ্যা দিয়েছে যে এই ধরনের খবরের প্রতিবাদ করা হয়েছে রেলের তরফ থেকে টুইটারে রেল মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে যে বেশ কিছু মিডিয়া প্রকাশিত হয়েছে যে লকডাউন পরবর্তী সময়ের জন্য রেলের সংরক্ষণের কাজ শুরু হয়েছে অর্থাৎ আপনারা লকডাউনের পরবর্তী সময়ের জন্য অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে আপনারা ট্রেনের বুকিং আগের মতন করতে পারবেন এ ব্যাপারে রেলমন্ত্রক জানিয়েছে যে কখনোই লকডাউন পরবর্তী সময়ের জন্য সংরক্ষণের কাজ বন্ধ করা হয়নি অর্থাৎ যখন লকডাউন চলছিল তখনও কিন্তু আপনারা চোদ্দই এপ্রিল বা পনেরোই এপ্রিলের পর থেকে আপনারা রেলের টিকিট বুক করতে পারতেন যে কাজটি বন্ধই হয়নি ফলে এই এই নিয়ে নতুন করে ঘোষণার কোনো কথাই নেই কারণ রেলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র চোদ্দই এপ্রিল পর্যন্ত রেলের টিকিট বুকিংয়ের কাজ বন্ধ হয়েছে তারপরে বন্ধ করা হয়নি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নির্দেশটি এসেছিল যে চোদ্দই এপ্রিল মধ্যরাত পর্যন্ত রেলের পরিষেবা বন্ধ থাকবে তাই চোদ্দই এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল পনেরোই এপ্রিল পর্যন্ত বন্ধ হওয়ার কোনো ঘোষণাই করা হয়নি তো আমরা আপনাদের জানিয়ে দিই যে এই ভাইরাসের সংক্রমণের জেরে রেলের তরফে সারা দেশেই রেল চলাচল স্থগিত করে দেওয়া হয় যার মধ্যে প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন রয়েছে এবং এর ফলে কিন্তু অনেক বাসিন্দা রয়েছে ভারত তে যারা সমস্যার মুখে পড়ে যায় অনেকে রয়েছে যারা দূরে ঘুরতে গেছে অথবা দূরে কোথাও গেছে তারা বাড়িতে ফিরতে পারছে না এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা কৌতূহল দেখা যাচ্ছিল যে কবে ফের রেল চালু হবে অর্থাৎ অনেক দিন থেকে রেল বন্ধ তো কবে থেকে চালু হবে চোদ্দ এপ্রিল মধ্যরাতে তো লকডাউন বন্ধ হচ্ছে তো তার ফলে কি তাহলে পনেরো এপ্রিল থেকে কি ফের রেল চলাচল শুরু হবে তো এই নিয়ে কিন্তু রেল মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পনেরোই এপ্রিল থেকে কিন্তু রেলের টিকিট বুকিংয়ের কাজ বন্ধ হয়নি সেই জন্য নতুন করে চালু করার কোনো প্রশ্নই উঠে না এর ফলে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে যে রেলের টিকিট বুকিং এর কাজ ফের শুরু হয়েছে এর কিন্তু তীব্র নিন্দা করা হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে তো বন্ধুরা আশা করি আপনাদের সঠিক তথ্য দিয়ে বুঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন